বীজগণিতের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বীজগণিতের সমস্যা সমাধানে এবং বীজগণিতের সূত্র ব্যবহার করে বর্গ ও অনুরাশি সমাধান করতে পারে, রাশিয়ার উপপাদ্য কী করে ব্যাখ্যা করতে পারে এবং তার পক্ষের উৎপাদন বিশ্লেষণ করতে পারবে এবং এই বীজগণিতিক রাশি সূত্রের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে বীজগণিতিক রাশি সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে। এবং কিছু সূত্র তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি যেগুলো তোমাদের বাস্তব জীবনে কাজ করবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রেও কাজ করবে। এই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, সূত্রগুলো হলো a প্লাস b হোল স্কয়ার, যা তোমরা আগেও পড়ে আইছো ক্লাস 6 7 8 পর্যন্ত পড়ছো এগুলো, এই সূত্রগুলো এখনো কাজে লাগবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটি হলো কেন উৎপাদকের সূত্র যেটা বলি আমরা। দুই নম্বর a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রগুলো এই তিনটে সূত্র বেশি কাজে লাগে। এরপরও মান নির্ণয় সূত্র, এগুলো উৎপাদকের সূত্র আর কিছু আছে মান নির্ণয়, এগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখো প্রত্যেকটার সাথে একটা রিলেশন আছে। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে প্লাস হলে এখানে কি মাইনাস, একই জিনিস, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এভাবে একটা সূত্রের সাথে একটা সূত্র কি করে তোমাদেরকে মনে রাখতে হবে। আর এই সূত্রগুলো প্রতিটি কাজেই ব্যবহার হয়। এরপরে আছে দেখো এবি, আট নম্বর এবি সূত্র যেটা অনেক কাজে লাগে, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। নয় নম্বর ফোর এবি, একই জিনিস, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দশ নম্বর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। এই যে দশটা সূত্র দিলাম, এই দশটা সূত্র যদি তোমরা যদি মনে রাখতে পারো, যা তোমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছো, এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো এবং সঠিকভাবে ইউজ করতে পারো, তাহলে তোমাদের কাছে বীজগণিত খুবই সোজা এবং যে কোনো অঙ্ক শুধু বীজগণিত প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগবে এই সূত্রগুলো। এখন আমি তোমাদের কিছু অঙ্ক করাই, দু একটা অঙ্ক করাই, দেখো সেখানে এই সূত্রগুলো কীভাবে ব্যবহার হয়েছে। এখন তোমরা তো জানো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটা তো তোমরা আগেই জানো। তারপর আমি একটা করি দেখাই তোমাদেরকে, হ্যাঁ আমি একটা অঙ্ক করাই দেখাচ্ছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। একের পর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়,
একের ক 2a plus 3b 2a plus 3b এর বর্গ অতএব 2a plus 3b তার কি হোল স্কয়ার বর্গ সমীকরণ লিখতে কি a plus b 3 2a plus 3b তার কি হোল স্কয়ার বর্গ বলতে কি স্কয়ার এটা আমরা জানি অনেক স্কয়ার জানি বর্গ শ্রেণী না এখানে কি a plus b এর মানে মানে এটাকে a বর্গ এটুকুর মনে মনে এ এটুকুর মনে মনে বি তাহলে এ স্কয়ার এ কত 2a তাহলে স্কয়ার প্লাস 2a ইনটু বি বি কত 3b প্লাস বি স্কয়ার 3b তার হোল স্কয়ার সংখ্যায় যাই থাকলে কা নিয়ম একই যে কোন জিনিস হইতে পারে আমার সূত্র অনুযায়ী আমি আমার অঙ্ক করে যাব সূত্র অনুযায়ী আমার অঙ্ক করতে হবে এখানে যে সংখ্যা থাকতে কা সেটিকে আমি এ ধরব এখানে যা থাকবে সেটিকে আমি বি ধরব ওইভাবে আমার অঙ্ক নিয়ে বলি যে আমি অঙ্ক করে যাব আর অঙ্ক করতে হলে মানুষের মনে সাহস থাকতে হবে তাহলে অঙ্ক শেখা যাবে না এখানে দেখো এর বর্গ করলে কি হয় 2 2 4 এর স্কয়ার করলে এ স্কয়ার 2 2 4 3 12 এ বি গুণ প্লাস 3 3 কে 9 বি তে কি বি স্কয়ার স্কয়ার করলে বি স্কয়ার এইটা হয়ে গেছে तीन नम्बर a minus b সমান সমান 4 এবং ab সমান সমান 60 হলে হলে a plus b a মান নির্ণয় করো লেখা দেখো আমার অঙ্ক করতে হলে দেখতে হবে যে আমার কি দেওয়া আছে কি করতে হবে এটা যদি তুমি যদি না শিখতে পারো তাহলে কখনো অঙ্ক ভালো করতে পারবে না এখানে দেওয়া আছে কি a - b = 4 এবং ab = কত 60 বলে a + b এর মান নির্ণয় করতে হবে তাহলে আমার খেয়াল রাখতে হবে যে আমার কি দেওয়া আছে কি চেয়েছে আমি কোন সূত্রে এখানে অ্যাপ্লাই করব আমি a plus b আমি a plus b হোল স্কয়ারের সূত্র জানি আমি একটা উৎপাদকের সূত্র জানি একটা মান নির্ণয় সূত্র জানি আমার এখানে বলছে কি মান নির্ণয় করতে হবে তাহলে অবশ্যই আমার মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমার কি মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে হবে তাহলে মান নির্ণয়ের সূত্র আগে আমি দেখতে কি দেওয়া আছে লেখো দেওয়া আছে সবাই কথা লেখো দেওয়া আছে a minus b সমান সমান 4 এবং ab সমান সমান কত 60 অতএব এটার মান নির্ণয় করতে হবে অতএব a plus b সমান সমান কত হট আমরা জানি কি জানি সূত্র ওই সে মান নির্ণয় সূত্র কে লাগতে মান কি অঙ্ক করতেছি a plus b হোল স্কয়ার সমান সমান কি লিখতে পারি a minus b মান দেয়া আছে কিসের মাইনাস এ মান দেয়া আছে মাইনাস এ তাহলে এখানে মাইনাস করতে হবে a মাইনাস b হোল স্কয়ার এখানে মাইনাস হলে খেয়াল রাখতে হবে এখানে মাইনাস হলে এখানে প্লাস প্লাস 4ab খেয়াল রাখতে হবে এটা যেমন সূত্র সব সময় এখানে মান দেয়া আছে সেটি বলছে এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস ওই একই সিস্টেম আসবে তাহলে এখানে আবার চাইছে কি শুধু a প্লাস b এর মান বা a plus b সমান সমান লিখতে গেলে কি রুট ওভার a minus b হোল স্কয়ার প্লাস 4ab ওই যে স্কয়ারটা উঠিয়ে স্কয়ারটা উঠিয়ে এই রুটার উপর কি রুট হয়ে গেছে এখন আমি মানটা বসিয়ে দেব এখন আমি মানটা বসিয়ে দেব সমান সমান
root over a minus b mark to 4 4 a square plus 4 into a b mark to 16 shaman shaman sari sari koto solo tarsak sobhi 240 shaman shaman root over 256 root korle ekhane khali rakhte mark ta dikhe rakhte ache a ab এই জন্য রুট হয়ে গেলে এখানে কি প্লাস মাইনাস 16 এটাই অ্যানসার এইভাবে তোমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে অঙ্ক করব না কেন আমার সূত্র অবশ্যই সূত্র আমার খেয়াল রাখতে হবে এবং অঙ্কে কি বলেছে কি চেয়েছে সেটাও আমার খেয়াল রাখতে হবে তাহলে আমি অঙ্ক করতে পারবো অঙ্ক মনে থাকবে অঙ্ক কখনো মুখস্থ করে করা যায় না অঙ্ক তো অবশ্যই নিজের তৈরি করতে হবে এবং সাহস রাখতে হবে আমি কি করতেছি আমার নিয়ম অনুযায়ী অঙ্ক করে যাব এরপর আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাই যেটা অনেক সময় থাকে সবই অঙ্ক বইতে দেও অঙ্ক সবই ইম্পর্টেন্ট তারপর তোমরা জানতে হলে অঙ্ক অবশ্যই করতে হবে শিখতে হবে নাম্বার 5 নাম্বার 5 x minus 1 by x 4 x minus 1 by x 4 হলে হলে প্রমাণ করো যে x 4 plus 1 by x 4 সমান সমান 322 এটা মুছে দেই 322 এখন দেখো এখানেও এটা কি মান নির্ণয়ের অঙ্ক এটাও কি একটা মান নির্ণয়ের অঙ্ক খেয়াল রাখতে হবে x 1/x 4 হলে প্রমাণ করো যে x 4 1/x 4 সমান কত 322 আমি এই অঙ্কটা দুই ভাবে করা যায় তাহলে যে ভাবে অনেক অনেক ভাবে করে আমি দেখাই দিই দেওয়া আছে আমাদের দেখতে হচ্ছে সময় দেওয়া আছে কি দেওয়া আছে x minus 1 by x 4 তাহলে আবার প্রমাণ কইছে এটি সমান এটা আমি প্রমাণ করব তাহলে বাম পক্ষ দিয়ে করি দেখি বাম পক্ষ বাম পক্ষ x 4 plus 1 by x 4 এখন 4 কে কি করা যায় দেখো এটি মনে মনে এ এটি মনে মনে বি রেডিনে বর্গ করা যায় স্কয়ার এক্স স্কয়ার তার কি হোল স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার তার কি হোল স্কয়ার এটা লেখা যায় না দেখো ওই পাওয়ার 4 কে তাহলে এটি তো মনে এ এক্স স্কয়ার 1 বাই এক্স স্কয়ার মনে মনে এটি এ এটা কি বি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার কি এক্স এ প্লাস বি মনে মনে হোল স্কয়ার মাইনাস 2 এ বি নিয়ম একই তাহলে এইটা এখন দেখো আমার মান দেয়া আছে x 1 x 4 আমার মান দেয়া আছে এটা প্রমাণ করতে হবে কিন্তু এখানে পাইছে কি x স্কয়ার প্লাস 1 x স্কয়ার তার কি হোল স্কয়ার ওই এই সূত্র থেকে এটা আইছে কিন্তু আমার এখানে ওইদিকে আবার সূত্র বানাইতে হবে কিন্তু মান দেয়া আছে মানে তাহলে মাইনাস আনতে হবে ওই সেই সূত্র মনে আছে এডি মনে মনে এ এডি মনে মনে বি তাহলে এ মাইনাস বি তার কি হোল স্কয়ার তো এখানে মাইনাস চলে মনে আছে এখানে কি প্লাস 2 এ বি এডি মাইনাস চলে এডি প্লাস তার কি হোল স্কয়ার এডি কাটি গেলে তাই কত মাইনাস 2 এখন দেখো এই যে এখন মান বসাই দেবো এটার মান কত 4 ওই যে দেওয়া আছে এইটা সমান সমান 4 তার কি হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2 চারি চারি কত 16 প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2 16 2 কত 18 তার হোল স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 সমান 18 কত 324 মাইনাস 2 সমান সমান 322 ওই যে প্রমাণ হয়ে গেছে দেখছো তাহলে তো এক বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত
প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখছো যে মানিন্নয় অঙ্ক সাধারণত মানিন্নয় সূত্র ব্যবহার করা হয়। এখন আমি তোমাদেরকে যে দুটি অঙ্ক করে দিছি আমি তোমাদেরকে দুইটা চারটা বাড়ির কাজ দেব যেগুলো তোমরা বাসায় বসে করবে এবং সূত্রগুলো মুখস্থ করবে যাতে বাসায় বসে করবা এবং সূত্র মুখস্থ করবা তাহলে তোমাদের এই অঙ্কগুলো মনে থাকবে করতে পারবা। আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এবং অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেগুলো দিচ্ছি হোমওয়ার্ক। চার সাত আট দশ একই নিয়ম সূত্র একই প্রকার করে গিয়ে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে বাসায় বসে চেষ্টা করতে হবে। এরপর যদি না পারো পরে দিন এসে আমাকে জিজ্ঞেস করবে আমি তোমাদেরকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকো এবং বাসায় বসে লেখাপড়া করো। আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।